একটা নদী তো এককভাবে সে ভালো থাকতে পারে না তার সঙ্গে যে যুক্ত খালগুলো সেগুলো যদি সচল না থাকে আপনি বুড়িগঙ্গার তীরবর্তী যে একটি বিরাট জনপদ হচ্ছে কাম কেরানীগঞ্জ কেরানীগঞ্জের ভেতরে আপনি নিজেও জানেন যে অসংখ্য ছোট ছোট নদী খাল ছিল আবাসন প্রকল্পের নামে উন্নয়নের নামে কিন্তু এই খালগুলো বিরাট অংশ এখন নাই এবং আপনি যদি যান কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় দেখবেন যে এমন এমনভাবে স্থাপনা গড়ে উঠেছে যে সেখানে যে নদী ছিল বা খাল ছিল এটি মানে আপনি কাগজপত্র ছাড়া বুঝতেই পারবেন না এখন এই যে বছরের পর বছর ধরে যেহেতু ঢাকার খুব কাছে কেরানীগঞ্জ ফলে জায়গার দাম বেশি ওই অঞ্চলে কিন্তু বিভীষিকাময় চিত্র আমরা দেখি যে সেখানে ছোট ছোট নদী খালগুলো গণহারে কিন্তু বিলুপ্ত করা হয়েছে ফলে এই যে ঘটনাটা ঘটে গেল সাম্প্রতিক বছরগুলোয় তার ফলে বুড়িগঙ্গার সংকটটা এখন আরো তীব্র হবে কিনা আগামী দিনগুলোয় মানে আপনার কি পর্যবেক্ষণ আমার তো তাই মনে হয় কারণ আমরা একটা কথা জানি নদীর ক্ষেত্রে যে নদী হচ্ছে একটা জীবন্ত সত্তা যেটা হাইকোর্ট থেকে আমরা জেনেছি যে জীবন্ত 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 সত্তা সত্তা নদী নদী তো একটা হয় মানে কি চলে যদি চলবে এখন যদি আমার এই যে খালগুলো যে খালগুলো দিয়ে আমার এই পানিটা প্রবাহিত হয় নদীর পানিও যায় সেই জায়গাগুলো যদি আমরা ভরাট করতে থাকি এইভাবে হাউজিং করতে থাকি অলরেডি আমরা করেছি অনেক তো সেটা তো অবশ্যই নদীর উপরে একটা খুবই বিরূপ প্রভাব পড়বে কারণ তার পানি তো বেরোতে পারবে না সে তো বাধা প্রাপ্ত হয়ে যাচ্ছে ওখানেই তো এইরকম একটা অবস্থার মধ্যে তো আমরা আশা করতে পারি না যে এই যে দু খালগুলো ভরাট করে ফেলে আপনি দেখেন এই ঢাকা শহরে একটুখানি বৃষ্টি হওয়ার আগেই কিন্তু ঢাকা শহর আ পুরোটাই যায় আমরা অনেক সময় কৌতুক করে বলি বা দুঃখ বলি যে ঢাকার সাগর এই সাগর ওই সাগর এক একটা অঞ্চলের নাম দিয়ে আমরা বলি যেটা হচ্ছে গ্রিন রোড সাগর এটা হচ্ছে বসিলা সাগর তো এই পানিটা যদি আসলে বেরোনোর পথটা থাকতো তাহলে কিন্তু এই এই কাজটা হতো না এবং আমরা মানে আমি এদেরকে তো ভূমিদর্শই বলি যে যেইভাবে তারা এই জায়গাগুলোকে ভরাট করছে করে ওখানে আবাসন তৈরি করছে তাতে করে তো পানি বের হওয়ার কোনো উপায় নেই এবং এইটার সাথে শুধুমাত্র যারা ভরাট করছে তারাই কিন্তু ইয়ে না জড়িত না এটার সাথে কিন্তু বড় একটা চক্র জড়িত না হলে একটা খাল কিভাবে ভরাট হয়ে যায় একটা খাল কিভাবে ওখানে আবাসন প্রকল্প গড়ে ওঠে আমরা যদি আশেপাশে শুধু কেরানো গেঞ্জ কেন আমরা তো নরাই নদীটার কথা জানি ঢাকার পাশে যে নরাই নামে একটা নদী আছে এটা তো আমরা অনেকেই জানতাম না বা অনেকে জানে না লোকেরা লোকেরা রামপুর রামপুর খাল নামে জেনে না রামপুরা কত একটা বড় নদী নদী ছিল এবং নদীর নাম হচ্ছে নরাই নদী সেই নদীটা তাহলে গেল কোথায় এই এই যে আমি বলবো একটা মানে ই পড়া দখল করার এই যে মনোভক্তি এবং নদীগুলোকে মেরে ফেলা এই নদীগুলো মেরে ফেলার ফলটা কিন্তু অলরেডি আমরা পাওয়া শুরু করেছি আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে এই নদীগুলো যদি আমরা আসলেই রক্ষা করতে না পারি এই অবস্থা থেকে আমরা উদ্ধার করতে না পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে